ঈদ কার জন্য ভাই? ঈদ তো বেনামাজির জন্য না, ঈদ তো ফাসেকের জন্য না, ঈদ তো রমজানকে যারা কদর করে না তাদের জন্য না। ঈদটা কিসের জন্য ভাই? ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনো জানি না। ঈদ হলো রমাদান জুড়ে আপনি যে রাত রাত জেগে ইবাদতবন্দি করেছেন, দিন জুড়ে ইবাদতবন্দি করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সামান্য একটু ফুরসত পান নিজের শরীরটার দিকে খেয়াল করা, নিজের ফ্যামিলির দিকে খেয়াল করার, একটু আনন্দ করার, একটু মন মতো চলার সুযোগ পান নাই। গোটা রমজান জুড়ে আপনার ম্যারাথন ইবাদতের ব্যস্ততা ছিল, এই এই ব্যস্ততা শেষ করে সারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার, যে বান্দা সারা মাস জুড়ে ইবাদতবন্দি করেছো আসল পুরস্কার তো কিয়ামতে দেওয়া হবে তোমাকে, নগদ পুরস্কার হিসেবে ঈদ দেওয়া হলো। এই ঈদটা হলো রমজানের ইবাদতের পুরস্কার। তাহলে ঈদুল আজহাটা কি? প্রশ্ন ওঠে, এটা তো ঈদুল ফিতর বুঝলাম, ঈদুল আজহাটার ঈদ কিসের কারণে? সেটাও ইবাদতের পুরস্কার স্বরূপ। কারণ আপনারা জানেন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, আর দ্বিতীয় বড় মৌসুম কোনটা? জিলহজের প্রথম 10 দিন। ওই প্রথম 10 দিনও একইভাবে বান্দা ম্যারাথন ইবাদতের দৌড়ে প্রতিযোগিতায় সে ব্যস্ত ছিল, নিজের দিকে তাকাবার ফুরসত পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন টানা ইবাদতের পর বা 9 দিন টানা ইবাদতের পর 10ম দিনে এসে আল্লাহ তাআলা ঈদুল আজহা দিয়েছে। তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে জাগতিক অন্য উৎসবের মৌলিক কয়েকটা পার্থক্যের একটা পার্থক্য এটা, জাগতিক যে উৎসবগুলো আছে আপনি দেখবেন বিভিন্ন বর্ষবরণ হয় বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচারে আছে এগুলো। এই সমস্ত বর্ষবরণ বলেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন, এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না। যারা কথা কথা লজিক বলে, যারা কথা কথা যুক্তির কথা বলে, হাস্যকর একটা বিষয় হলো, অবাক করে একটা বিষয় হলো, তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোনো লজিক নেই। যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে। এটা করতে হলো মূলত পেগানরা, প্রকৃতি পূজারীরা, তারা বছরের প্রথম প্রহরকে তারা পূজোর মাধ্যমে কাটালে তারা মনে করতো যে সারা বছর ভালো থাকা যায়। প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে, প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এটা যদি সত্য হতো তাহলে তো ব্যবসা বাণিজ্য কাজ কাম চাকরি বাকরি বাদ দিয়ে সবাই প্রথম মুহূর্তে হয়ে উল্লুকুল্লি হইত। এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না কোনোভাবে এটা প্রমাণিত, একটা সম্পূর্ণ কুসংস্কার জন্য একটা বিশ্বাস এবং এটার পিছনে কোনো যৌক্তিক কারণ নেই। আমি প্রায় বলার চেষ্টা করি বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে যার আনন্দ, যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা। যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার দুঃখ লাগার কারণ হতে পারে, হওয়ার কথা। তো বছরের প্রথম প্রহর আসার সাথে সাথে আপনি খুশি হয়ে যাচ্ছেন, আনন্দে আপনি উল্লাসে ফেটে পড়ছেন, খুব ভালো কথা। প্রশ্ন হলো যে এক মুহূর্ত আগেই তো একটা বছরের বিদায় হলো, তখন কি আপনি কেঁদেছেন? কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুইটা উৎসব দিয়েছেন এই উৎসবগুলোর সাথে সেই উৎসবের একটা পার্থক্যের জায়গা এখানে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক মাস ইবাদত বন্দেগি করার পর বান্দাকে সেই ইবাদতের গ্লানি কষ্ট যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে, কিছুটা হলেও তার যাতে রিফ্রেশমেন্ট হয় এই জন্য নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিয়েছেন। তাহলে ঈদুল ফিতরের সাথে অন্যান্য উৎসবের বা ঈদুল আজহার সাথে অন্যান্য উৎসবের একটা পার্থক্য এখানে। আরেকটা পার্থক্যের জায়গা হলো অন্য সমস্ত উৎসবে ভোগ আছে, ত্যাগ নাই, কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে ত্যাগও আছে। অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না, গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো। এই যে দুটি উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি লক্ষ্য রাখবেন যে ঈদুল ফিতরের আনন্দ এটি পূর্ণতা পায়, ষোলো কলায় পরিপূর্ণ হয় কখন? মানুষ যখন ঈদগাহে যায়, ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেলে তখন ঈদের আনন্দটা পূর্ণতা পায়, তার আগ পর্যন্ত প্রস্তুতি, ঈদের মূল আনন্দ তো ঈদগাহে যাওয়া। আর ইসলামের নির্দেশ হলো তোমার ঈদগাহে যাওয়ার আগে তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা, তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে, না হলে সেটা আদায়ই হবে না। তার মানে কি দাঁড়ালো? যে আমি আনন্দ করব, উৎসব করব, ইসলাম বলছে তোমার উৎসবটা পরে, আগে গরিবের মুখে হাসি ফুটাও, দেন তুমি উৎসব করো। এ হলো ইসলামের এই উৎসবের বৈশিষ্ট্য। যাই হোক,
তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান জুড়ে ইবাদতের পর একটা নগদ পুরস্কার হিসেবে এই উৎসব দিয়েছে এখন সেই উৎসবের ব্যস্ততায় আপনি ইবাদতই করতে পারেন না তার মানে আপনি পড়ালেখা করতে পারেন নাই ফলাফল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আপনি কাজ করতে পারেন নাই বেতন নেওয়ার টেনশনে পেরেশানিতে ব্যাপারটা সেরকম হয়ে গেল যে ঈদের প্রস্তুতিতে আপনার ইবাদতই করা হয় ভাইরা আমার এই জন্য রমজানের শেষ মুহূর্তগুলো কোনোভাবে যাতে আমরা ধ্বংস না করি নষ্ট না করি আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে